ৰাহুল দে আনিছিলে হেল্ল' মাই ইউটিউব ফেমিলি আপোনালোকক স্বাগতম জানাইছোঁ আজিৰ এই স্পেচিয়েল ভিডিঅ' টাইটেল আৰু থাম্বনেল চাই কিনে গম পাই গৈছে আজি আকৌ আহিছোঁ আৰ এম মটৰ্ছৰ ছেকেণ্ড ডিলাৰত আহিছোঁ এতিয়া আৰু ইয়াতেও চাব পাৰে মানে ষ্টক পূৰা ফুল হৈ আছে তো ৰাহুল দা ক'লে ভাইটি আহি যোৱা ধুনীয়া এটা ভিডিঅ' বনাই দিয়া তো আপোনালোকৰ কাৰণে চাব পাৰে মানে ডেইলি ভিডিঅ' কৰি আছোঁ ইউটিউবত আপোনালোকে প্লিজ অলপ ৰিকুৱেষ্ট কৰিছোঁ ভিডিঅ'বিলাক চাব শ্বেয়াৰ কৰিব দেই মোক অলপ গ্ৰ' কৰাই দিয়ক ইউটিউবত চাওক চাওক মানে গাড়ী পূৰা ফুল হৈ আছে আপোনালোকে যদি প্লেনিং কৰি আছে ভাল এটা গাড়ী লাগে কম ৰিফাইনেন্সৰ ভিতৰত গাড়ী লাগে তেন্তে ভিডিঅ'টো আপোনালোকৰ কাৰণে আপোনালোকে জানেই আৰম মটৰ্ছ মানে বহুত কমতে ৰিফাইনেন্স কৰাই দিয়ে তো ভিডিঅ'ত যি কৈছে আপোনালোকে ভিডিঅ'টোতো চাবই আপোনালোকে শ্ব'ৰুমত আহি কিনেও ভিজিট কৰিব নিজৰ ৰিক্সত গাড়ী চাড়ি চাই ল'ব মোৰ কাম হ'ল ইনফৰ্মেশ্যন জনোৱা আপোনালোকক যে ইয়াতে ভাল গাড়ী পাব ইয়াতে ভাল মোবাইল পাব আপোনালোকৰো কাম আহিব টাইম লৈ টেষ্ট ড্ৰাইভ ল'ব আৰামছে চব চাই কিনে গাড়ী লৈ যাব দেই মই বাৰ বাৰ কৈ আছোঁ তো বলক আৰু বেছি দেৰি নকৰি ভিডিঅ'টো সোনকালে আৰম্ভ কৰোঁ আৰু যোনে যোনে নতুনকৈ আহিছে প্লিজ এটলিষ্ট আপোনালোকে তলত আহি আছে ছাবস্ক্ৰাইব বাটনটো ক্লিক কৰি দিব এইটো ক্লিক কৰিব গ'লে আপোনালোকে 1 টকাও দিব নালাগে আপোনালোকে ফ্ৰীতে ভিডিঅ' পাই আছে ঘৰত বহি বহি ভাল ভাল তো ছাবস্ক্ৰাইবটো কৰি দিলে ময়ো মটিভেশ্যন পাম আৰু ভিডিঅ'বিলাকক যিমান পাৰে শ্বেয়াৰ কৰি থাকিব তো চলো আৰু বেছি দেৰি নকৰি ভিডিঅ'টো সোনকালে আৰম্ভ কৰোঁ আমাৰ ইয়াতে গাড়ী অলপমান চাগে কমে আছে কিন্তু আমাৰ যোনটো প্ৰথম শ্ব'ৰুম হয় তাতে বহুত গাড়ী ষ্টকত আছে আপোনালোকৰ বহুত ৰাখিছোঁ বহুত মানে বহুতেই আৰু এনে মুখেদি নকওঁ চবে চাগে জানে আৰ এমত চবতকৈ বেছি ষ্টক আছে তেওঁলোকে আপোনালোকে আহক আমি চাই দিম মেক্সিমাম চেষ্টা কৰিম গাড়ী এখন দিবৰ কাৰণে আৰু মেক্সিমাম চেষ্টা কৰিম এই কম কম পইচাত উলিয়াই দিবৰ কাৰণে হয় তেওঁলোকে চাই কিনে গম পাই গৈছে ৰাহুল দাৰ ছেকেণ্ড শ্ব'ৰুমত আহি গ'লোঁ আৰ এম মটৰ্ছ অলৱেজ পুৰা ফাটাফাটি হয় ৰাহুল দা আজি স্পেচিয়েল কি ক'ব আজি আপোনাৰ কালেকশ্যন ভালেখিনি আছে হয় লাষ্ট কাষ্টমাৰৰ কাৰণে এটা কথা ক'ব খুজিছোঁ গাড়ীতো চবেই লয় অলপ ভাল চাই লওক আৰু অলপ নতুন নতুন গাড়ী লোৱাৰ চেষ্টা কৰক হয় পুৰণা গাড়ী লৈ আপোনাৰ আৰ এম মটৰ্ছত আহক আপোনালোকৰ কাৰণে নতুন নতুন গাড়ী আনিছোঁ 2021 চনৰ 2022 চনৰ গাড়ী লৈ জিন্দগী ভৰ চলাওক 2012 চনৰ গাড়ী লৈ লাভ নাই 1 বছৰ 2 বছৰ চলাৰ পিছত আপোনালোকে স্কেপত বিকিব লাগিব হয় আমাৰ মেক্সিমাম আজি ষ্টক আছে আমাৰ কম কম পইচা আমাৰ উলিয়াই দিম ডাউন পে'মেণ্টত আৰু মেক্সিমাম চেষ্টা কৰিম গাড়ীখন অসমৰ ভিতৰত ৰাহুল দে আছিলে কমত ফাইনেন্স প্ৰথম মানুহ যদি আছিলো মই আছিলো কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ কথা কৈছোঁ মই বেলেগ নাজানো বাৰু ডাঙৰকৈ নকওঁ ময়ো কামৰূপ ডিষ্ট্ৰিক্টত কমত গাড়ী ওলাই দিয়া 10,000-5,000 টকাৰ গাড়ী ওলাই দিয়া মানুহ মই আছিলোঁ আজি মোৰ কাৰণে বহুত মানুহে গাড়ী পাই আছে এতিয়াই মোৰ ভাল লাগিছে চবে কম্পিটিশ্যন হৈ গৈছে না মাৰ্কেট এতিয়া মানে চবে কপি কৰি আছে কিন্তু ৰাহুল দে আনিছিলে ফাৰ্ষ্ট মই তাৰ পৰা ভিডিঅ' বনাইছোঁ গমেই পোৱা ইমান দিনৰ পৰা আছে মোৰ লগত দাদা আজি ষ্টাৰ্টিং আজি আপোনাৰ ছেকেণ্ড শ্ব'ৰুম 1,00,000 টকাৰ ষ্টক কৰিম তাতো ক'লে হ'ল বঙৰা যোনটো আমাৰ পুলিচ চেক ডিলাৰটোত যাম বুলি ক'লে আপোনাক দেখাই দিব আমাৰ ডিলাৰবোৰৰ নাম দিব ক'ব লাগে খালি পুলিচ চেক বুলি ক'লে হ'ল হয় আৰ এম মটৰ্ছ ক'লে হ'ল চবে চিনি পায় এইটো এৰিয়াত হয় ৰাহুল দা আজি ক'ৰ পৰা ষ্টাৰ্টিং কৰিব আমাৰ ষ্টাৰ্টিং আছে হণ্ডা চিটি হয় 2010 মডেল হয় গাড়ী খুবেই ধুনীয়া আছে দাম একদম কম একদম সৰু ৰেট
মাত্ৰ 6,30,000 টকা কাটো অন টেবুল নেগোসিয়েশন হৈ থাকে ওকে আমাৰ পুরো দাম ফিক্স নহয় হয় নেক্সট ফার্না 2012 মডেল হয় গাড়ি খুবই ধুনিয়া 1.6 উইথ দুটা টায়ার আমি ব্র্যান্ড নিউ লগাইছো একদম সৰু দাম মাত্ৰ 2.5 লাখ টকা লৈ যাম 2.5 লাখ টকা রিফাইন্যান্স মিনিমাম কিমান উলাই যাব 5,000 খুবই ধুনীয়া আছে উইথ এলো হিল একদম কম হয় একদম ছোটা রেট মাত্র 6,60,000 6,60,000 কাস্টমার পুরা চাই আছে আর এটা লই যাব লাগে মাত্র 6,60,000 আউট অফ ওকে রিফাইন্যান্স তো অ্যাভেলেবল মাত্র 10,000 টাকা দিও 2022 সনের অল্প টাকা লই যাব ওকে সাপ আরে পুরা ধুনিয়া ধুনিয়া গাড়ি নেক্সট আমার ছোটা গাড়ি ডাটসান 2018 মডেল হয় গাড়ি খুবই ধুনিয়া একদম ছোটা রেট মাত্র 2.5 লাখ টাকা অন টেবল সাইড দিম রিফাইন্যান্স অ্যাভেলেবল লই যাক ওকে খুরুয়ার ফ্রেন্ডলি কারণে একদম ধুনিয়া আর গরমের দিন বরখনের দিন আর ধুলির পড়া বাঁচিব পারিব নেক্সট আপনার রেলান্ড নিশানো গাড়ি হয় এখন খুবই ধুনিয়া 5 টনের গাড়ি হয় 2014 মডেল হয় গাড়ি খুবই ধুনিয়া হয়ে আছে এসি হিটার মিউজিক স্টেম উইথ পুশ বটন স্টার্ট আছে এখন দুইবার চাবি আছে পুশ বটন স্টার্ট একদম ছোটা রেট মাত্র 2.5 লাখ টাকা লই যাব ওকে ইঞ্জিন ওয়ারেন্টি আহিব দি দিম সুইফট ডিজায়ার গাড়ি খুবই ধুনিয়া 2009 লাস্ট গাড়ি হয় এক সিটা লাগে গাড়ি জিন্দা আছে কাগজ একদম ছোটা রেট 1 লাখ টাকা লই যাব 1 লাখ লই যাব 1 লাখ দি আছে সব পারে রিফাইন্যান্স হবো উড়াই দিম ওকে মিনিমাম দিয়াক লই যাক টেনশন নাই অটোকেটেন ভিএক্সআই একদম ছোটা রেট 13 গাড়ি 235,000 নেগোসিয়েবল হয়ে যাব উলাই যাব লই যাব হয় নেক্সট অল্টোকেটেন নিউ লুকস ফলর গাড়ি ছোটা রেট 2.5 লাখ টাকা লই যাব ওকে 2.5 লাখ টাকাত লই যাক রিফাইন্যান্স অ্যাভেলেবল অল ওভার আসাম নেক্সট একদম কম দাম গাড়ি খুবই ধুনিয়া মাত্র 3,30,000 টাকা 18 সনের গাড়ি 5 নম্বর লই যাক অল ইন্ডিয়া হবো রিফাইন্যান্স হয়ে যাব নেক্সট গো নেক্সট 18 এর গাড়ি 5 নম্বর দাম কম 2.5 লাখ টাকা লই যাক 2.5 লাখ টাকা লই যাক সব 2.5 লাখ টাকা দি আছে হয় 18 সনের ভ্যান আরো ভ্যান আছে আমার যোনটো প্রথম শোরুম আছে তাতে ভ্যান আছে লই যাক কম কম দামত দিম আর কম কম পয়সা উলাই দিম আমি আচ্ছা কোনো অসুবিধা নাই হয় কেটেন 16 সনের ছোটা রেট নগার টিসন মানুকানে ভাল খবর 02 নম্বর কেটেন আছে একদম ছোটা রেট 3,20,000 টাকা লই যাক 3,20,000 লই যাক ইয়ন হয় 18 মডেল স্পোর্টস হয় উইথ এয়ারব্যাগ কাস্টমার সেফটি কারণে আমি ধ্যান রাখি কারণে এয়ারব্যাগ আনিছো 3 লাখ টাকা 18 ইয়ন লই যাক 3 লাখ টাকা 18 ইয়ন আহিলে নেগোসিয়েবল হৈ যাব ফিক্স হৈ যাব কম হৈ যাব ভ্যান আছে ওয়েগানা রল টপরা ভরি পৰিছে সব কিমান লাগে আনি দিব ফার্স্ট শোরুম পুরা ভরি আছে না নাই স্টক শোরুম তো একি বেশি আছে হয় ফার্স্ট শোরুম এক কো বেশি আছে আপনারা জানে স্টক ভিতরত কি লাক্সারি গাড়ি খুবই রাখিছে হয় স্পার্ক হয় ওকে 10 মডেল 2029 টেক্স কিয়া আছে পেপার জিন্দা কই রাখিছো আমি হয় টপ মডেল ছোটা রেট মাত্র 1,10,000 টাকা অন টেবল সাইড ইম যদি রিফাইন্যান্স করা যায় বা মই এসবিআই ব্যাংক অফ রিফাইন্যান্স কই আচ্ছা এসবিআই ব্যাংক কই আইডি ওকে এসবিআই ব্যাংক অফ রিফাইন্যান্স কোন নরে করব কোন নরে হয় কোন নরে রাল্লা বলো এস প্রিম গাড়ি বিলাক 19 এর গাড়ি ছোটা রেট 6,50,000 টাকা অন টেবল সাইড ইম লই যাক ওকে ব্রেজা লই যাক এটা কি স্পেশাল করে রাখিছে নাকি এটু অলপমান ঠান্ডা হয়ে গেল ঠান্ডা করে আছে সব পরে স্পেয়ার হয় 19 এর গাড়ি 5,50,000 পুশ বটন স্টার্ট লই যাক ওকে বেলানো হয় বেলানো মাত্র 3 খন আছে ডিজেল আছে বেলানো যাক বেলানো লাগে ডিজেল ডিজেল লাগে ডিজেল তো আছে আমার ফাইল মাইলেজ হয় আলফা মডেল হয় একদম এটু হল পেট্রোল আমার 2019 মডেল একদম ছোটা রেট 6,50,000 টাকা অন টেবল সাইড ইম লই যাক ঠিক আছে রানিং কিমান রানিং কম আছে স্টাব লাগিব সব দাদা ফাস্ট ওনার আছে না জি আছে ম্যাক্সিমাম ফাস্ট ওনার ঠিক আছে i20 active sx হয় 1.6 একদম ছোটা রেট 6,30,000 টাকা লই যাক ঠিক আছে 6,30,000 টাকা লই যাক পুশ বাটন স্টার্ট হয় ইন্টেরিয়র সব পরে পুরা ধুনিয়া আছে আর জি কাম আছে সব করে দিব টেনশন নাই ব্রেজা আছে ব্রেজা লাগলে ব্রেজা পাই যাব রিফাইন্যান্স অ্যাভেলেবল আর পাইকারি কাস্টমার দেখাই দিছ হয় সব পরে আজি কাস্টমার পর রিভিউ লম ডাইরেক্ট রিভিউ লম আজি আপনা লগে কই থাকে দাদা বলে ভিডিওত জিতি কই থাকে রেট হয় দাদা আজি পুরা প্রুফ করে দিও কাস্টমারক খুদি
আপোনালোকে বেলেগৰ বিলাক কমেন্ট চাই কিনে নাহিব আপোনালোকে নিজে ডাইৰেক্ট কমেন্ট চাই লাভ আছে নাই লাভ নাই এবিলাক চাই লাভ নাই আমাৰ এই বৰ্তমান হেৰি বৰপেটাৰ হয় আচ্ছা সিয়াস কোন চাই আছে হয় কৈ দিয়া লিলনা গাড়ী দেখলে লিলনা গাড়ী কা বাবু হয় দাদা আপোনাৰ ৰিভিউটো দি দিওক কারেন্ট মটৰছৰ সবে কৈ থাকে ইমান কমা উলাব পাৰে নে নাই নাকি ভিডিঅ'ত এনেই কৈ থাকে নাই নাই উলাব অ সিয়াস লৈ আছে 2019 চনৰ হাইব্ৰিড মডেল হয় মাত্ৰ 50,000 টকাত উলাই দি আছো হয় উইথ SBI বেংকৰ পৰা ফাইনান্স কৰাই দি আছো আৰু আপোনাৰ বৰ্তমান এতে আমি আমাৰ যোনটো নতুন শ্ব'ৰুম যোনটো আমাৰ পুৰণা শ্ব'ৰুম আছে তাতে আমি চাই দি আছো তাতে ভাল ভাল ষ্টক আছে আমি দেখাই দিম ঠিক আছে এই ভিডিওটো ভাল লাগি থাকিলে লাইক কৰিব যিমান পাৰে অল অভাৰ আসাম শ্বেয়াৰ কৰিব মিনিমাম 5-10 জনকে শ্বেয়াৰ কৰিব আপোনালোকে ভিডিঅ'বিলাক চাই কিনে গুচি গ'লে নহ'ব এটলিষ্ট শ্বেয়াৰটো কৰি দিব পাৰে আপোনাৰ কাৰণে ধুনীয়া ধুনীয়া হয় আপোনালোকৰ কাৰণে ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' শ্বুট কৰি আছো মিনিমাম 1,00,000, 2,00,000, 3,00,000 এনেকুৱা ভিউজ আনাই দিয়ক আপোনালোকে আপোনালোকে প্লিজ শ্বেয়াৰ কৰক যিমান পাৰে শ্বেয়াৰ কৰি থাকক ভিডিঅ'বিলাক আৰু যি এজন 2.0ক আগলৈ যাৰ পৰা কষ্ট কৰি আছো ইউটিউবত আপোনালোকে আহিব ভিডিঅ' চাই কিনে আৰু কিবা প্ৰব্লেম চব্লেম থাকিলে চব দাদাই কৰাই দিব আপোনালোকে বেয়া বেয়া কমেণ্ট চমেণ্টবিলাক নকৰিব ময়ো মানে ডিমটিভেট হৈ যাওঁ কেতিয়াবা ইউটিউব কৰি আপোনালোকে গৈছে কিন্তু বহুতে আহিছে গাড়ী লৈছে ভাল লাগিছে আপোনালোকে প্ৰব্লেম যদি পাই আছে আহি কিনে ডাইৰেক্ট মালিকক ধৰিব বাকী এইবিলাক ইউটিউবত বেয়া কমেণ্ট নিদিব তো আজিৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব নাম্বাৰ আছে কণ্টেক্ট কৰি আহি কিনে ভিজিট কৰিব তো চলো হাজিৰ কাৰণে ভিডিঅ'টো ইয়াত শেষ কৰিছোঁ নেক্সট আৰু ভাল ভাল ভিডিঅ' আহি আছে আৰম মটৰছৰ পৰা